শিক্ষার্থীরা আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণের কিছু অঙ্কের সমাধান দেখব। এই নিয়মে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। তার প্রথমে আমরা একটা অঙ্ক দেখতেছি, y = px² + qx² / - half হলে প্রমাণ করো যে 2x² / dx² - x dx = 2y। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এর আগে কাছে বসলাম যে একটা ফাংশন কতবার অন্তরীকরণ করতে হবে তা প্রমাণ দেখে বলে দেবে। তাহলে এখানে সর্বোচ্চ ভাগ 2 আছে, তার কারণে আমরা বুঝতেছি ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। দুইবার অন্তরীকরণ করার পর যদি যা প্রমাণে আসে তা চলে আসে তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেল, আর যদি না আসে তাহলে বাম পক্ষে মানগুলো বসায় ডান পক্ষটা আমরা নিয়ে আসবো। তাহলে আমাদের ফাংশনটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে? দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে সমাধানে px² plus qx to the power minus তাহলে x এর সাপেক্ষে পর্যায় ক্রমে অন্তরীকরণ তাহলে ডিডিএস একবারে আমরা করে ফেলি, তাহলে এটা হবে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু টু পি এক্স প্লাস অফ মাইনাস হাফ ইন্টু কিউ ইন্টু এক্স টু দা পাওয়ার মাইনাস থ্রি ওয়াই টু। তাহলে একবার অন্তরীকরণ হয়ে গেল, এবার আমরা আরেকবার অন্তরীকরণ করব। তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে টু পি ওয়ান মাইনাস হাফ ইন্টু মাইনাস থ্রি বাই টু কিউ এক্স টু দা পাওয়ার মাইনাস ফাইভ বাই টু। আর ক্যালকুলেশন করলাম আমরা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা আর রিজল্ভ করতে পারি আমরা 2px² পাবো
এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 3/2 u x টু দা পাওয়ার 2.4 মাইনাস 5 তাহলে মাইনাস হাফ পাবো প্লাস হাফ u x টু দা পাওয়ার মাইনাস হাফ তাহলে 2px² এখানে যদি আমরা বসাবো বলি তাহলে u x টু দা পাওয়ার হাফ সমান নিলেন আমরা কত পাবো y2 minus x y1 minus 2 is equal to
জিরো প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা দেখতে তাহলে শিক্ষার্থীরা তোমরা যে আমরা করলাম ওটা গ্রুপ 1 এর অঙ্ক তাহলে গ্রুপ 1 এ যে অঙ্কগুলি আছে আর যে অঙ্কগুলি আছে গ্রুপ 1 এর সবটা অঙ্ক আছে আমরা তিনটা অঙ্ক করলাম মোট দুই দিনে তাহলে বাকি যে অঙ্কগুলি আছে গ্রুপ 1 এর সব অঙ্কগুলি তোমরা করে ফেলবে আগামী দিনে আমরা এরপরের ক্লাসে আমরা গ্রুপ 2 এর অঙ্কগুলি করব ধন্যবাদ সবাইকে।